পাকিস্তানের পাহাড়ি কেবল কারে তার ছিঁড়ে আটকা পড়েছে ছয় শিশু সহ আটজন মঙ্গলবার এ ঘটনা ঘটে দেশটি সামরিক বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে স্কুল যাওয়ার পথে কেবল কারে তার ছিঁড়ে সমতল থেকে নয়শো ফুট উপরে আটকা পড়ে শিশু সহ আটজন আটকে পড়াদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী তবে বাতাসের কারণে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা কঠিন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা এ সময় উদ্ধার অভিযান খুবই ঝুঁকিপূর্ণ ও সামান্য অসতর্কতার কারণে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে দেশটিতে কেবল কার ছিঁড়ে গিরি খাতে পড়ে দশজন নিহত হয়